Aqui. মানে আমাদের ওখানে মেইনলি কাজ হতে হচ্ছে মানে প্লেসমেন্ট, ঠিক আছে? তো ওখানে মানে ফার্স্টে যখন আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, ওখানে এইচআর ছিলেন হচ্ছে প্রীতম স্যার। তো এবার ওখানে যখন ইন্টারভিউ দিতে গেছিলাম, ইন্টারভিউতে আমাকে বলা হয়েছিল যে তোমাদের কাজ এটা থাকবে যে তোমরা অ্যাড পোস্ট করবে। অ্যাড পোস্ট করলে যখন ক্যান্ডিডেটসরা কল করবে, ক্যান্ডিডেটসদের কল পেলে তোমাকে ওদেরকে ডাকতে হবে ইন্টারভিউর জন্য। আর তারপর আর কোনো রকম কোনো দায়িত্ব নেই। এইচআরসি আছে এখানে, প্লেসমেন্ট দেখার লোক আছে, সব কিছুর জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্টের। এইচআরসি কে দেখতো? এইচআরসি এক একটা ব্রাঞ্চের এক একজন এইচআরসি ছিল। এই ব্রাঞ্চের কে আছে? কোন ব্রাঞ্চের? এই ব্রাঞ্চের এইচওডি কে আছে? এইচওডি বলতে কেউ নেই এখানে, একজনেরই কোম্পানি। কে না, ভদ্রলোক কে? ওই কৌশিক চক্রবর্তী। ওনার বাড়ি কোথায়? হাওড়া। ওনার কন্ট্যাক্ট নাম্বার আছে? কন্ট্যাক্ট নাম্বার আছে। আপনারা যে এই যে আজকে যে ঝামেলাটা হলো, আপনারা কন্ট্যাক্ট করেছিলেন ওনার সাথে? তো আপনাদের ফোন রিসিভ করেছিল? তো আপনাদের লাইবিলিটি কে নেবে? দেখুন, আমাদের ওই কোম্পানিতে কোম্পানির এমডি যা টাকা তুলতো সব কোম্পানির এমডির টাকার অ্যাকাউন্টে ঢুকতো, আমাদের এক পয়সা আমাদের তার থেকে পেতাম না। আমাদের হচ্ছে টাইমলি ইভেন স্যালারি পর্যন্ত দিত না, যেই কারণে বাধ্য হয়ে কোম্পানি ছেড়ে এসেছি। এর আগে এনাদের যে বক্তব্য, যে সমস্ত টাকা যারা দিয়েছে, তো তাদের বক্তব্য হচ্ছে যে যে অ্যাকাউন্টগুলোতে টাকা দেওয়া হয়েছিল সেই অ্যাকাউন্টগুলো আজকে আপনাদের যে আইএপিএস কেউ যে কোডটা আইআর আছে কোম্পানিটি যেটা বলেছেন, একই সেই অ্যাকাউন্ট নাম্বার? আমি বলে দিচ্ছি, আমাদের যে মানে ওখানে সবাই যে টাকা ফেলতো, ঠিক আছে, তা হচ্ছে ওদের হচ্ছে মেনলি হচ্ছে ওর মার অ্যাকাউন্টে ফেলতো। ওই মার নাম কি, যাই হোক, আমার তামুনি জিন্দাল। তো সেই নামের অ্যাকাউন্ট ডিটেলসটা আমার কাছে রয়েছে। তো আমি ওদেরকে বলছি যে আমরা তো এক পয়সাও নিইনি, কোম্পানির এমডি যা করেছে আমরা অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিচ্ছি। ওই অ্যাকাউন্ট ডিটেলস থেকে বাড়ির অ্যাড্রেস পেয়ে যাবে, বাড়ির অ্যাড্রেস থেকে তুমি ওখানে গিয়ে তুমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করো। আমাদের শুধু ফল্ট, আমরা কি এমপ্লয় ছিলাম, ওটাই আমাদের ফল্ট। আচ্ছা, এইটা কতদিন ধরে অফিসটা হয়েছে? এটা হয়েছে, আমি বিল দেখে দিতে পারি, আমাদের বিল, আমাদের অ্যাটেন্ডেন্স যা যা আছে সব কিছু দেখে দিতে পারি। কতদিন হয়েছে এই অফিসটা হয়েছে? বিলও দেখে দিতে পারি। আপনারা বেসিক্যালি কিসের জন্য এই অফিসটা খুলেছিলেন? এখন বর্তমানে কতজন আপনারা এমপ্লয়কে নিয়েছেন রিক্রুটমেন্টে? রিক্রুটমেন্টের জন্য কতজন এটা দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে আপনাদের কাছে? আপনাকে ইন্টারভিউ বেসিস পয়সা নিচ্ছেন? আচ্ছা, আপনার আমাদের কাজগুলো হয় হচ্ছে মেইনলি ব্যাকডোর প্রসেস। তো ব্যাংকের ক্ষেত্রে কি হয়, অনেক ব্যাংকের মানে আমাদের যে কৌশিক রয়েছে, যে মেইনলি কোম্পানির মালিক, ওর কিছু ব্যাংকের এইচআর এর সঙ্গে টাই আপ রয়েছে। টাই আপ মানে মিনস ও ব্যাংকের এইচআর এর সঙ্গে কিছু কথা, মানে ওদের মধ্যে কথা আছে। ও যেহেতু ইনঅফসোর্সের মেম্বার, তো সেহেতু ওর কাছে কিছু ভ্যাকেন্সি থাকে। তো এইচআর কস্ট দেওয়ার পরে সে এইচআর কস্টের জন্য কিছু এইচআর কস্ট নিয়ে ব্যাস ওদেরকে জয়েনিং দেওয়া, আর কিছু। আপনার নাম? আমার নাম শুভঙ্কর। আপনি কতদিন হয়েছে এখানে এসছেন? এখানে দেড় মাস। আপনি এর আগে এই কোম্পানিতে কাজ করতেন? না, এর আগে তো আমি আইআইপিএস এ কাজ করতাম। ওই একই মালিকের? না না, আইআইপিএস এর মালিক হচ্ছে অপরাজিত জিন্দাল।
60,000, 70,000, 75,000 কারোর কাছ থেকে 1,00,000 টাকাও পর্যন্ত নেওয়া হয়েছে। তো কিছুদিন পর আমরা সেই অফিসে যোগাযোগ করছি, সবার সমস্ত স্যারের নাম্বার সুইচ অফ, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কিছু একটা প্রলোভন বা এখানে প্রতারণা হয়েছে আমাদের কাছ থেকে। তো স্যারেরাও বলছেন যে আমরা জানি না, আমরা সেখান থেকে রিজাইন দিয়ে দিয়েছি। তো এখন পর্যন্ত আমরা অনলাইনে সার্চ করে দেখেছি যে আলমপুরেতে একটা নতুন তাদের ব্রাঞ্চ খুলেছে, সেখানেও এই প্রতারণা কারবার তারা চালাচ্ছে। আমরা সেখানে যোগাযোগ করে এখানে এসেছি, এসে একটা আমাদের টাকা আদায়ের জন্য একটা বিভ্রান্তিকর পরিবেশ এবং আমাদের চেনা এমপ্লয়ি। আপনারা এই যে এখানে এসেছেন, এদের সাথে কথা বলতে আপনারা কি বললো? এনারা বলছেন যে আমাদের যে হেড আছে তারা আসতে চাইছে না, আমরা ফোন করেছি তারা আসছে না, বা তাদের ফোনও বন্ধ আছে, কেউ বলছে তারা ফোন রিসিভ করছে না। কিন্তু সেম এমপ্লয়ি, একই এমপ্লয়ি, এমনকি আমাদের কাছে প্রুফ আছে, আমরা সেই সমস্ত ইমেজগুলো ওদের সামনে। আপনারা যে টাকা দিয়েছিলেন আপনাদের কোনো প্রুফ আছে? হ্যাঁ প্রুফ আছে, আমাদের কাছে অরিজিনাল বিল আছে। আপনারা কি ড্রাফট দিয়েছিলেন, ক্যাশ দিয়েছিলেন? ক্যাশ দিয়েছিলাম, ক্যাশ আর ড্রাফট। আমাদের সঙ্গে সঙ্গে বলেও ছিল যে কাজ হলে টাকা দিতে হবে না, কাজ না হলে টাকা করে রিটার্ন আমাদের এটাও বলেছিল। কিন্তু এমনকি ওদের ব্যাঙ্ক ডিটেলস আমাদের কাছে আছে, যে ব্যাংকের টাকা আদান প্রদান হতো সেই ব্যাঙ্ক ডিটেলস আমাদের কাছে আছে। আরও স্টুডেন্ট আছে, এবং কি আমাদের এয়ারপোর্টে গিয়ে ফেক ইন্টারভিউ করা হয় জবের জন্য, কিন্তু ওই ইন্টারভিউটা পুরো ফেক ছিল, সেটা আমরা পরে বুঝতে পারলাম। ইন্টারভিউটা কোথায় হয়? ইন্টারভিউটা এয়ারপোর্টে, তো এয়ারপোর্ট আউটসাইডে। এটা কতদিন আগে হয়েছিল? আজ থেকে দু মাস আগে হয়েছে, তারপরে ইনস্টিটিউট বন্ধ করে পারলেন। আমাদের কাছে বললো কি আমাদের যখনই মতো কাজে কি হয় তখনই বলতো যে একটু কিছুদিন ওয়েট করতে, ওয়েট করতে 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 আর ফোন করলেই বলতে সুইচ অফ দিয়ে বলছে আমরা রিজাইন নিতে হয়। কাজ প্রায় 3 মাস কভার হয়ে গেছে, এখন যখন বলছি টাকাটা রিটার্ন দিন বলছে কোম্পানি। ওদের সাথে যোগাযোগ করলে ওনারা বলছেন যে হেড ম্যাম তার মা মারা গেছেন, তিনি দেশের বাড়ি গেছেন, 1 মাস পর অফিস খুলবে। আমরা তখন প্রশ্ন করি তাকে যে কোনো অফিস 1 মাস বন্ধ থাকতে পারে, ওনারা বলছে হ্যাঁ হ্যাঁ রয়েছে, 1 মাস পর অফিস আর খোলেন। তাই জন্য আমরা তখন অনলাইনে জব সার্চ করি, দেখি যে আমাদের সেই ওয়েবসাইটেই এরা জবের অফার করছে, মানে জবের অ্যাড দিচ্ছে। তা আমরা যখন ফোন করি এদের সাথে, একজন সাথে মৌমিতা বলে একজন সাথে কথা হয়, নামটা যেটা ছিল সেই নামটা মৌমিতা বলে একজনের সাথে কথা হয়, তিনি আমাদের অ্যাড্রেস পাঠান, কিন্তু তখনই নামটা IIPS থেকে চেঞ্জ করে FIPS হয়ে যায়। কিন্তু এই মৌমিতা ম্যামই আমাদের ওখানে ছিলেন, তখন আমরা এখানে আসি অ্যাড্রেসে এসে আমাদের তার প্রুফ আছে, ফুল ডকুমেন্টস আছে আমাদের। তোমার নাম? আমার নাম সুভজিৎ অধিকারী। আপ লোক আজ ইহা পে আয়ে থে হাওড়া মে? হ্যাঁ হ্যাঁ। ইন লোগো নে দূসরা নয়া অফিস চালু কিয়া থা, ও অফিস কা অ্যাড্রেস হমকো অনলাইন সে মিলা, ইস করকে মতলব ও নাম চেঞ্জ করকে ইহা পে দূসরা অফিস চালু কিয়া। IIPS কি জগহ FIPS কে নাম সে লোগো নে চালু কিয়া থা। ওর ই জো বন্দে ইহা পে আয়ে হে পুলিশ স্টেশন মে হামারে সাথ মে, জিনহোনে জিসকো পুলিশ ওয়ালো নে পকড়া হ্যা, ও লোক ওহা পে কাম করতে থে উন লোগো কে সাথ মে। और इन लोगों से हम इनका हेड का या किसी का भी नंबर या कांटेक्ट मांग रहे हैं, तो ये लोग हमको दे नहीं रहे हैं, ना ही उनका कोई एड्रेस दे। आए थे यहाँ पर हम लोग, आए थे कि मतलब मैं इनके पास में, मतलब इनका हेड से मिलने के लिए कि हमारे पैसों का क्या, हमारी नौकरी का क्या। तो आप लोग नौकरी के लिए पैसे दिए थे? पैसे दिए थे, मैंने तो 65,000 दिया था और 300,000 एक बार दिया था। टोटल कितना दिए थे आपने? 68,000। कितना जन मिलकर दिया है आपने? मतलब अभी तो हम लोग 10 से 12 लोग हैं, बाकी बहुत बहुत लोग हैं ऐसे पैसे देने वाले। इन लोगों का पहला ऑफिस कहाँ था? एक इनका चिनार पार्क में, एक काईखली में, एक उल्टा डांगा में। आप लोग कहाँ से रहते? मैं चिनार पार्क में। अभी तक कुछ सुला नहीं हुआ है? कुछ भी सुला नहीं हुआ मेरे को, पिछले 4 महीने से ये लोग बहुत ज़्यादा परेशान कर रहे हैं। मैं मतलब मैं यहाँ का हूँ भी नहीं, मैं दिल्ली से हूँ। अच्छा, कहाँ पर नौकरी देंगे बोले कर रहे? एयरपोर्ट पे नौकरी देने के लिए बोल रहे थे ये लोग। आपका नाम? मेरा नाम वेद प्रकाश शर्मा है।